কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের বাইরে সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে অভিযান শেষ হয়েছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার। নামাজের কিছুক্ষণ আগে সন্ত্রাসীদের বোমা হামলায় দুই পুলিশ সদস্য, এক নারী ও হামলাকারী নিহত হয়েছে। আট পুলিশ সদস্য সহ ১৬ জন আহত হয় এ ঘটনায়। আটক করা হয়েছে ৪ জনকে। কিশোরগঞ্জ প্রতিনিধি বিজয় রায় খোকার পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল ৭:৩০টার দিকে শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজের কিছুক্ষণ আগে কয়েকশো গজ দূরে হামলা করে দুর্বৃত্তরা। মুসল্লি সেজে তারা ঢোকার চেষ্টা করে ঈদগাহে, তবে অস্ত্রসহ ধরা পড়ে যায় পুলিশ চেকপোস্টে। এ সময় পুলিশের উপর বোমা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। পুলিশের পাল্টা হামলার মুখে তারা আশ্রয় নেয় আজিমুদ্দিন স্কুল ও পাশের বাগানে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ও গুলি ছুটতে থাকে সন্ত্রাসীরা। তাদের প্রতিরোধ অভিযানে পুলিশের সাথে যোগ দেয় র‍্যাব ও বিজিবি। গোলাগুলি চলে কয়েক ঘন্টা। অনেকক্ষণ পর আবার পুলিশ ডিবি যতক্ষণে এসে তার ওদের সাথে কিছু দেয়। এখন কিন্তু অবস্থা খুব ভীতিকর অবস্থা আর কি। আমরা এলাকাবাসী আতঙ্কে অবস্থায় আছি। আরও বড় ধরনের ম্যাসাকার হতে পারত মাঠের ভেতরে যদি তারা ঢুকতে পারত, কিন্তু চেকপোস্টে, পুলিশের চেকপোস্টে এখানে তারা আটকে গেছে এবং এইখানেই তারা হামলাটা করেছে ওই চেকপোস্টে। এক যুবককে গ্রেপ্তার করে র‍্যাব। এই ঘটনায় আহত হয় ১৬ জন, তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত আট পুলিশ সদস্যকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেনানিবাস হাসপাতালে স্থানান্তর করা হয় তাদেরকে। ঢাকা রেঞ্জের ডিআইজি বলেছেন এটি প্রশিক্ষিত জঙ্গি বাহিনীর কাজ। এ পর্যন্ত আমার পুলিশের দুজন লোক মারা গেছে, আরও কয়েকজন সিরিয়াস উন্ডেড আছে, আর জঙ্গি সন্ত্রাসী একজন স্পটে পুলিশের গুলিতে মারা গেছে, আর দুজনকে আমরা ধরেছি এ পর্যন্ত। এদিকে এই ঘটনার পরও শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাত যথারীতি অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন তারা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, কিশোরগঞ্জে শোলাকিয়ার হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শেষ হয়েছে। কিছুক্ষণ আগে সেখানে সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধি বিজয় রায় খোকা। বিজিবি এবং পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এ পর্যন্ত ৪ জনকে আটক করেছে র‍্যাব এবং পুলিশ। আর অভিযান চলাকালীন সময়ে একজন হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। আর এর মধ্যে আমরা যেটা শুনতে পেরেছি যে প্রায় ১৬ জনের মতো এখনও আহত রয়েছে। আর অভিযান পরিচালনার সময় এক গৃহবধূর লাশ পাওয়া গেছে গুলিবিদ্ধ অবস্থায়, এবং পুলিশ বলছে যে হামলাকারীদের গুলিতে সেই গৃহবধূও নিহত হয়েছে। এরই মধ্যে পুলিশ অভিযান সমাপ্ত করেছে এবং তারা বলছে হামলাস্থলে পুলিশ মোতায়েন থাকবে।